We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you. স্বাগত সকলকে পিক্সেল ট্রাভেল অ্যান্ড প্লিভিং এ। প্রথমেই জানাই আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস অ্যান্ড উইশ ইউ অল ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বড়দিন মানেই কেক খাওয়া আর ঘোরাঘুরি, তাই বিশেষত বাঙালিরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। 25শে ডিসেম্বর ছুটির দিন, তার সাথে ফুরফুরে শীতের মরশুম, তাই আমরাও পৌঁছে গিয়েছিলাম কলকাতার ক্রিসমাস সেলিব্রেশনে। আর এই উৎসব যাকে কেন্দ্র করে, তিনি হলেন ভগবান যীশুখ্রিস্ট, তাই দিন শুরু হলো যীশুর আরাধনা দিয়ে। কলকাতার বিখ্যাত গির্জা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, সেখানে সকাল থেকেই উপচে পড়া ভিড়। চার্চের বাইরে মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে প্রার্থনা করার ব্যবস্থা আছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রবেশ করলাম গির্জার মূল প্রার্থনা গৃহে, কিন্তু মূল প্রার্থনা গৃহে ক্যামেরা নিষিদ্ধ, তাই আমরা কোনো ভেতরের ছবি দেখাতে পারছি না। সেখানে রীতি মেনে প্রেয়ার অনুষ্ঠান চলছিল খুব সুষ্ঠু ও সুন্দরভাবে। বাইরে খোলা মাঠে চা কফি ও জলখাবারের ব্যবস্থা ছিল, পাশাপাশি খুব সুন্দর করে সাজানো হয়েছিল চার্চটিকে। আবার বৃদ্ধ বনিতা মেতে উঠেছে বড়দিনের সেলিব্রেশনে। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, চার্চ কিন্তু বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। অনেকে ভাবেন হয়তো বড়দিন বলে সারাদিন ব্যাপী খোলা থাকে, কিন্তু তা নয়, বিশেষ দিন বলে 4টার পর বন্ধ হয়ে যায়। তাই অনেকেই দূর দূরান্ত থেকে না জেনে আসার ফলে হতাশ হয়ে ফিরতে হয়। তাই সবাইকে বলছি, চার্চ দর্শনের জন্য বিকেল 4টার মধ্যেই যাবেন 25শে ডিসেম্বরের দিন। আজ তবে এ পর্যন্তই। আগামী দিনে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করুন। আর আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আমরা আছি অল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, সো নিচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এবং টুইটার ফলো করুন। ধন্যবাদ।